এক দশক পর আওয়ামী লীগের জনসভা ঘিরে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের পোলো গ্রাউন্ড এবং আশপাশের এলাকা। বর্ণিল সাজে ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। এক মাস ধরে প্রস্তুতি আর অপেক্ষার অবসান, তাই তো নানা রঙে নানা ঢঙে সেজে সমাবেশমুখী এই জনস্রোত। পলোগ্রাউন্ডমুখী এই ঢলের শুরু সকাল থেকেই, তাতে চট্টগ্রাম নগর সহ দূর দূরান্তের উপজেলা থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। এক বছর পর জাতীয় নির্বাচন, তাই সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের স্লোগান ব্যানার ফেস্টুনেও ছিল তার আমেজ। তারা জানান প্রধানমন্ত্রীকে একনজর দেখতে আর তার মুখে উন্নয়নের গল্প শুনতে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন তারা। আগামীতেও শেখ হাসিনার সরকার আসার জন্য জনগণ উদগ্রীব হয়ে রয়েছে। মিছিলের পর মিছিল আসছে, আসতে আছে, আমরা কিন্তু এই মিছিলের শেষ কোথায় এখনো বলতে পারি না। বেলা ১২টার দিকে শুরু হয় সমাবেশের কার্যক্রম। এতে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এ সময় পুরো পোলো গ্রাউন্ড লোকে লোকারণ্য হয়ে যায়। নেতারা বলেন শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল, তাই দেশকে উন্নয়নের ধারায় রাখতে আগামীতেও শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। চট্টগ্রাম বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে, সমগ্র দেশ বদলে গেছে আজকে। এটি কোনো জাদুর কারণে হয়নি, এটি জননেত্রী শেখ হাসিনার এবং শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে হয়েছে। আমাদের যে পয়বর্জ্য যেটা এখন আজকে সেন্ট্রাল সুয়েজ সিস্টেমে যাবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। পরিষ্কার বলতে চাই, এই দেশ শেখ হাসিনার নেতৃত্বে শান্তিময় দেশে পরিণত হয়েছে। শান্তিতে বিঘ্ন করা ঘটলে তার পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির জ্বালাপোড়াও আর অন্ধকারের রাজনীতির বিপরীতে উন্নয়নের আলোর মশাল হাতে ছুটছেন প্রধানমন্ত্রী। কর্ণফুলীর সব ঢেউ আজ পোলো গ্রাউন্ডে, খেলা তো হবে, ডিসেম্বরে খেলা হবে। দুবাইয়ের টাকা, বিদেশের টাকা, লন্ডনের টাকা ফকরুলের কাছে আসে, টাকার বস্তা নিয়ে সমাবেশ করতে যায়। এক দশকেরও বেশি সময় পর এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ। দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তারই প্রতিফলন দেখা গেল আজকের এই জনসভাকে ঘিরে। নেতাকর্মীরা বলছেন, গত ১৩ বছরে চট্টগ্রাম সহ সারা দেশের যে অভূতপূর্ব উন্নয়ন, তার কৃতজ্ঞতা জানাতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় তারা। ইমদাদুল হক, চ্যানেল ২৪, পোলো গ্রাউন্ড, চট্টগ্রাম।